আজ আমরা আলোচনা করব নৃভাষাবিজ্ঞান। নৃভাষাবিজ্ঞানের এই নৃটা কি? নৃতত্ত্ব হলো অতীত সভ্যতা সংস্কৃতির যে ইতিহাস, অর্থাৎ অতীত সভ্যতা শুরু থেকে মানুষের ভাষার সঙ্গে যে সম্পর্ক, সেটাই নৃভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। দেখো, তোমাদের এখানে লেখাই আছে যে ভাষার উৎপত্তি ভাষাবিজ্ঞানীদের কাছে আজও রহস্যে ঢাকা, কারণ তার কোনো লিখিত তথ্য নেই যে কবে থেকে উৎপত্তি হয়েছে বা কিভাবে উৎপত্তি হয়েছে। তাহলে এগুলো কিভাবে জানা যায়? এগুলো তত্ত্ব এবং তথ্যের উপর নির্ভর করে আমরা জানতে পারি। এবং যে বিভিন্ন ধারাবাহিক ইতিহাস আমরা পাই বিভিন্ন সংযোগ থেকে, সেখান থেকে আমরা এই ধারণাগুলো, অনুমানগুলো করতে পারি। তো মানুষের যে বিবর্তন আদিম সভ্যতা থেকে আধুনিক সভ্যতা পর্যন্ত, সেই ধাপে ধাপে মানুষের যেমন বিবর্তন হয়েছে, তেমন ভাষারও উৎপত্তি এবং পরিবর্তন, বিবর্তন ইত্যাদি ঘটে চলেছে। এই ভাষার গঠনের সঙ্গে সরাসরি সমাজ এবং সংস্কৃতির যোগ আছে, যোগ আছে সামাজিক সংস্কার এবং বিশ্বাসের সঙ্গেও। প্রতিটি সভ্যতা তাদের নিজেদের মতো করে ব্যবহার্য জিনিসকে চিহ্নিত করে, এর ফলে ভাষার মধ্যে সৃষ্টি হয় নানা বৈচিত্র্য। উদাহরণ হিসাবে দেখা যায় যে পারিবারিক সম্পর্কের দিক থেকে ইংরেজি ভাষার তুলনায় বাংলা ভাষার শব্দ সংখ্যা বেশি। এটা একটা উদাহরণ দেখানো হয়েছে। আমরা যেমন ইংরেজিতে একটা আঙ্কেল বা আন্টের মাধ্যমে কাকা, মামা, জ্যাঠা এই সব সম্পর্কগুলো বোঝাতে পারি, বাংলায় কিন্তু আমাদের আলাদা আলাদা করে প্রত্যেকটা সম্পর্ককে চিহ্নিত করা হয়। এই যে বলছে যে বাংলায় অনেকগুলি আমাদের শব্দ সংখ্যা বেশি, এর থেকে এটা বোঝা যায় যে অন্যান্য সংস্কৃতির চেয়ে বাঙালি সংস্কৃতির পারিবারিক সম্পর্ক মূল অনেক বেশি গভীর। এইভাবে আমরা এই নৃভাষা বিজ্ঞানে বিভিন্ন তথ্যগুলো জানতে পারি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা আদিবাসী মানুষগুলোর ভাষা এখন প্রায় মৃত্যুর পথে, কারণ সেগুলো আর আলোচনা হয় না, সেগুলো কোনো লিখিত কোনো তথ্য নেই। এবং সেই আদিবাসী মানুষদের সাথে সাধারণ মানুষের যে আধুনিক সভ্যতার যোগাযোগ কম হচ্ছে, এর ফলে সেই ভাষাগুলি মৃত্যুমুখে পতিত। এবং ভাষা এই যে ভাষাগুলো, সংশ্লিষ্ট ভাষাগুলোর মৃত্যুর সাথে সাথে সেই আদিবাসী গোষ্ঠীর বিভিন্ন লোককথা, ছড়া, ধাঁধা, তাদের বিভিন্ন সংস্কার, সেই সভ্যতার বিশাল জগৎটিও হারিয়ে যাবে। তাই এই সব আদিবাসী ভাষাকে সংরক্ষণ করে রাখা আসলে তাদের সভ্যতাকে সংরক্ষণ করে রাখা, এইটাই আলোচ্য বিষয় হচ্ছে নৃভাষা বিজ্ঞানে। অর্থাৎ বিভিন্ন বিবর্তনে যে আদিবাসী যে ভাষাগুলোকে তাদের সভ্যতাকে সংরক্ষণ করে রাখা, সেটাই হচ্ছে নৃভাষা বিজ্ঞানের কাজ। পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যাদের কোনো লিপি নেই, সেই সব ভাষাও যে আলোচনা ও বিশ্লেষণের দাবি রাখে তা ভাষা বিজ্ঞান বুঝতে পেরেছে নৃতত্ত্বের সংস্পর্শে আছে। অর্থাৎ এই অতীত সভ্যতা সংস্কৃতির আলোচনার থেকে এই তথ্যটা আমাদের কাছে উঠে এসেছে যে সেই সব ভাষাগুলোকেও আলোচনা এবং বিশ্লেষণ করলে তবেই আমরা একটা যোগসূত্র ভাষা তৈরি করতে পারবো। পৃথিবীর এই আদিম জনজাতির ভাষার বিশ্লেষণে ভাষাবিজ্ঞান মনোযোগ দিয়েছে 20 শতকের প্রথম দিক থেকে। তার আগে কিন্তু এ বিষয়ে কোনো আলোচনা সেইভাবে ছিল না। মুখের ভাষায় তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণ তখন থেকেই গুরুত্ব পেতে থাকে। এর ফলে ভাষাবিজ্ঞানের পরিধি বিস্তার লাভ করেছে যখন কারণ লিখিত ভাষার চেয়ে মুখের ভাষার মধ্যে যে পার্থক্য তা বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন রকম, সেই জন্য ভাষাবিজ্ঞানের যে পরিসীমা সেটাও বিস্তার লাভ করেছে এবং ভাষাবিজ্ঞানীদের কাছে একটা নতুন দিক উন্মোচিত হয়েছে। এবং নৃতত্ত্বের সঙ্গে মেলবন্ধনের ফলেই ভাষাবিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে যে কোনো ভাষা উন্নত হোক বা অনুন্নত, মিষ্টি বা কর্কশ এই ধারণা সম্পূর্ণ ভুল, সব ভাষাই সমান ও গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভাষা উন্নত বা মিষ্টি বা অনুন্নত, কর্কশ এগুলো বিষয় নয়। বিষয় হচ্ছে যে যে কোনো ভাষা আমরা অতীত ঐতিহ্য বা সংস্কৃতি থেকে যেটা আমরা তুলে আনতে পারছি, সব ভাষারই কিন্তু একটা গুরুত্ব রয়েছে। সেই আদিবাসী মানুষদের সভ্যতা সংস্কৃতি ইত্যাদিকে আমরা
জানতে পারছি এবং ভাষার যে বিবর্তন সেটার মধ্যে একটা যোগসূত্র তৈরি হচ্ছে। এই হলো নৃভাষা বিজ্ঞান, অর্থাৎ নৃতত্ত্বের সঙ্গে মানব ভাষার সম্পর্কই হলো নৃভাষা বিজ্ঞান। এর পরের আলোচ্য বিষয় হচ্ছে শৈলী বিজ্ঞান। শৈলী কথাটার অর্থ হলো এক ধরনের স্টাইল, মানে ভাষার মাধ্যমে মানুষের মনের ভাব যে প্রকাশ করে। এক্ষেত্রে প্রত্যেকের একটা ভাষাকে বিভিন্ন ফর্মে ব্যবহার করে সে তার মনের অভিব্যক্তি প্রকাশ করে। এই যে প্রকাশভঙ্গি, এটাকেই বলা হয় শৈলী বা স্টাইল। তাহলে মানুষ কিভাবে তার মনের ভাব প্রকাশ করে? ভাষার মাধ্যমে। এবং ভাষার মাধ্যমে যে রূপটা, সেটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম। অর্থাৎ একই পরিস্থিতি এক একজন মানুষ এক একভাবে তো তার মনের ভাব অনুযায়ী ব্যক্ত করবে। এই ফর্মটাকেই বলা হয় স্টাইল, বা আমরা বলতে পারি যে সাহিত্যেও আমরা বিভিন্ন যে লেখক আছে তাদের প্রত্যেকের স্টাইল কিন্তু একজনের থেকে আরেকজনের আলাদা। এই স্টাইলকেই বলা হয় শৈলী বিজ্ঞান। অর্থাৎ কোনো লেখকের লেখার যে শৈলী বিশ্লেষণ, অর্থাৎ তার লেখার মধ্যে কী কী আমরা পাচ্ছি, কোন কোন দিকগুলো আলোচিত হয়েছে, এটাকে আলোচনা করে শৈলী বিজ্ঞান। আমাদের মনে রাখতে হবে শৈলী বিজ্ঞানের নিরিখ হলো প্রয়োগ নির্ভর। এতক্ষণ আমরা যেগুলো পড়ছিলাম সবগুলোই কিন্তু আমাদের মৌখিক আলোচনার ওপরে, কিন্তু এখানটা হচ্ছে আমরা যে কথাগুলো বলি সেইগুলো যে লেখার পরে যে ধরনের বৈশিষ্ট্য, অর্থাৎ সাহিত্যে বিভিন্ন ধারার লেখার সঙ্গে বিভিন্ন যে একটা সিস্টেমে ব্যবহার করা হয় বা একটা স্টাইল অনুসরণ করে তারা তাদের মনের অভিব্যক্তিগুলো ঘটনাগুলোকে বিশ্লেষণ করেন, সেই কৌশলটাকেই বলা হয় শৈলী। শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো অবজেক্টিভ বা নৈবিত্তিক বিচার। অর্থাৎ কোনো টেক্সট বা পাঠ্যবস্তুর গোড়ার কথা হলো ভাষা রীতি, অর্থাৎ কোনো পাঠ্যবস্তু লিখতে গেলে কি ধরনের স্টাইল অনুসরণ করা উচিত, অর্থাৎ সহজ সরল ভাষা মানুষের বোধগম্য হতে পারে এবং সেটা অবশ্যই মধুর হবে, ভালো লাগবে পাঠকের, সেই ধরনের হতে হবে। স্যামুয়েল ওয়েসলি একেই বলেছেন চিন্তার পোশাক বা ড্রেস অফ থট, অর্থাৎ তিনি কোন ধরনের চিন্তা ভাবনাকে তার লেখার মাধ্যমে প্রকাশ করছেন। কোনো একজন লেখক চিন্তা ভাবনাকে যেভাবে সাজিয়ে ভাষার মাধ্যমে প্রকাশ করছেন। স্টাইল বা শৈলী বিভিন্ন রকমের হলেও প্রথাগতভাবে একে দুভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে ইভালুয়েশন, মূল্যায়ন ভিত্তিক, আরেকটা হচ্ছে ডেসক্রিপটিভ, অর্থাৎ বর্ণনামূলক। মূল্যায়ন ভিত্তিক শৈলী হলো কোনো লেখার শৈলীর বৈশিষ্ট্যের প্রকাশ, আর বর্ণনামূলক শৈলী হলো কোনো লেখার শৈলীর বিবরণ বা বর্ণনা। অর্থাৎ একটা হচ্ছে লেখার স্টাইলের কী কী বৈশিষ্ট্য আছে, আর একটা হচ্ছে লেখাটা তিনি কিভাবে করেছেন। প্রথমটির দ্বারা মানে অর্থাৎ বৈশিষ্ট্যগুলো যে বঙ্কিমচন্দ্রের লেখনীর সঙ্গে রবীন্দ্রনাথের লিখন শৈলীর পার্থক্য নিরূপণ করা যায়। মানে ধরো বঙ্কিমচন্দ্র সাধু ভাষা ব্যবহার করেছেন, রবীন্দ্রনাথ কিছু সাথে চলিত ভাষা সাধু ভাষার সাথে চলিত ভাষাও ব্যবহার করেছেন, এবং তাদের লেখার যে ভাষাগত পার্থক্য সেটা যেমন বোঝা যায়। আর দ্বিতীয়টার সঙ্গে বোঝা যাবে যে বিষয়বস্তুগত, অর্থাৎ রবীন্দ্রনাথের চোখের পালি, অর্থাৎ একই লেখকের দুটো উপন্যাসের মধ্যে যে একটা বিষয়বস্তুগত যে ফারাক, অর্থাৎ তিনি কোন ধরনের প্লট ব্যবহার করেছেন, কোন সামাজিক পরিস্থিতিতে কি ধরনের বিষয়কে বিশ্লেষণ করছেন, সেটাকে এই শৈলীতে বোঝা যাবে। ফেরিনাদা শেষুর ভাষার নানা উপাদান, অর্থাৎ এর পরে যেগুলো আমরা পড়ব ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ইত্যাদি, এদের মধ্যে যে সম্পর্কের মূল সংবিধি এবং বিভিন্ন ভাষার যে বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির মধ্যে যে সম্পর্কের জাল বিন্যাস, একে নাম দিয়েছেন লাং। এটা একটা প্রশ্ন আসে লাং কি, তাহলে ওই ফার্দিনান্দা শেষুর ভাষার উপাদান এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি, ভাষার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির যে পারস্পরিক সম্পর্ক জালবিন্যাস, তাকে বলেছেন লাং। আর প্যারল হলো সেই সংবিধিকে মান্য করে ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মাধ্যমে নিজস্ব একটা বিন্যাসের স্পষ্ট ও প্রকট বাচন প্রক্রিয়া।
এই যে বহু বিন্যাসের সম্ভাবনার মধ্যে একটা সম্ভাবনাকে বেছে নেওয়া হয়েছে, এটাই হলো শৈলীর গোড়ার কথা। অর্থাৎ এটা দিয়েই আমাদের শৈলী বিজ্ঞান প্রথম তার যাত্রাপথ শুরু করেছে। তাহলে শৈলীর মূলে রয়েছে রচনাকারের নির্বাচন, অর্থাৎ তিনি কি নির্বাচন করছেন, কোন বিষয়টাকে, কোন ধারাটাকে তিনি লিখতে চাইছেন। শৈলীকে সচরাচর যে মতাদর্শগুলির আলোয় দেখা হয় সেগুলোকে প্রমাণ করলে এই কথাটাই প্রমাণ হয়, স্টাইল হলো প্রচলিত আদর্শ থেকে বিচ্যুতি, কিংবা স্টাইল হলো এক ধরনের বিন্যাসের পুনরাবৃত্তি বা সমাহার, কিংবা স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ নিষ্কাশন। তিনটেই হতে পারে। এক হচ্ছে প্রচলিত ধারা থেকে সরে গিয়ে একরকম কথা, আবার হতে পারে প্রচলিত ধারাকেই ব্যবহার করা, আবার এটাও হতে পারে যে সেই ব্যাকরণের যে বিশেষ নিষ্কাশন করে তিনি একটা অন্য রীতিকে তিনি সেখানে প্রাধান্য দিয়েছেন। উক্তিগুলির মধ্যে সর্বত্রই রচয়িতা নির্বাচনের প্রক্রিয়াটির গুরুত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যে মুহূর্তে রচনার পরিণামী প্রতিক্রিয়া সম্বন্ধে সচেতনতা তৈরি হয় তখনই এসে পড়ে নির্বাচনের প্রসঙ্গ। ভাষাবিজ্ঞানী মিলিচ একেই বলেছেন রিথোরটিক্যাল চয়েস বা আলংকারিক নির্বাচন। যেমন চোখের ডাক্তার আর অক্ষি চিকিৎসক দুটো শব্দ কিন্তু হুবহু সমার্থক নয়, দুটি শব্দের ব্যবহারে আমাদের দুরকম প্রতিক্রিয়া হয় এবং তাতে মাত্রা ভেদ থাকে। অর্থাৎ চোখের ডাক্তার মানে তিনি সমস্ত কিছুর চোখের যাবতীয় সমস্যা দেখবেন, এবং অক্ষি চিকিৎসক কী করবেন, শুধুমাত্র অক্ষির যে বিশেষ বিশেষ জটিল সমস্যা সেগুলো সম্বন্ধে। এই কারণে এটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে বুঝতে পারছো একটা সামগ্রিক আর একটা বিশেষ, এই দুটোর মধ্যে দুটোই যদিও সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু তার মধ্যে যে সূক্ষ্মতম তফাৎ সেটাই এখানে বলা হয়েছে। এই হচ্ছে তোমাদের শৈলী বিজ্ঞান। শৈলী বিচারে সংখ্যাতত্ত্বের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেমন বিভিন্ন নাম পদের সংখ্যাগত প্রাধান্য, ক্রিয়া ও ক্রিয়া বিশেষণের যে অনুপাত, দীর্ঘ ও হ্রস্ব বাক্যের অনুপাত, অর্থাৎ বড় বাক্য ব্যবহার, ছোট বাক্যের যে ব্যবহার তার অনুপাত, পুনরুক্তির ব্যবহার, আতিশয্যমূলক শব্দের ব্যবহার, বিভিন্ন যে ভাগগুলো সেইগুলো নিয়েই কিন্তু আলোচনা করা হয়, এবং গহীন সৃজনশীল পদেষ্টি সম্পর্কে একটা চমৎকার অনুসন্ধান করা সম্ভব হয়। তাহলে কি বলছে যে এই যে শৈলী বিজ্ঞান বিচার করার ক্ষেত্রে যে টুলগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ কোনগুলো দেখা হয়, অর্থাৎ ফোরগ্রাউন্ডিং অর্থাৎ প্রমুখন, অর্থাৎ তিনি কোন ইয়েটা থেকে শুরু করছেন, ডেভিশন অর্থাৎ তিনি কোন ধারা থেকে বিচ্যুতি নিচ্ছেন, বা প্যারালিজম অর্থাৎ তিনি সেই সমান্তরাল ধারাবাহিকতা বজায় রাখছেন কিনা, কোড সুইচিং অর্থাৎ কোড বদল বা সংকেত বদল, অর্থাৎ তিনি লেখার ধারাটাকে অর্থাৎ একটা বিশেষ উপধারা যে রীতি ব্যবহার করা হয় উপভাষা সেটাকে বলা হয় কোড, আর যদি পরিস্থিতি অনুযায়ী তিনি ভাষার বদল ঘটান অর্থাৎ চরিত্রকেন্দ্রিক একজন ডাক্তারের সঙ্গে একজন মাঝির কথাবার্তা, তার ডাক্তারের মুখে যে ভাষাটা থাকবে মাঝির মুখে নিশ্চয়ই সেই ভাষা থাকবে না, এই যে তিনি একটা ভাষা থেকে আরেকটা ভাষাতে পরিবর্তন করছেন এটাকে বলা হচ্ছে কোড বদল অর্থাৎ কোড সুইচিং, এবং পলিফোনি অর্থাৎ বহুস্বরতা বা বহু ধ্বনি ধ্বনিময়তা, এই যে ব্যাপারগুলো সূক্ষ্ম সূক্ষ্ম এইগুলোর উপর কিন্তু শৈলী বিজ্ঞান বিশ্লেষণ করে। এইভাবে তোমরা এটা পড়বে। এরপর দেখো অভিধান বিজ্ঞান। অভিধান বিজ্ঞান হচ্ছে ভাষা বিজ্ঞানের আরও একটা গুরুত্বপূর্ণ শাখা। অভিধান রচনার ধারা যথেষ্টই প্রাচীন, জাস্কের নিরুক্ত থেকেই ভারতে অভিধান রচনার সূত্রপাত, এটা তোমরা কিন্তু দাগ দিয়ে রাখো যে কোন গ্রন্থের মাধ্যমে ভারতে অভিধান লেখার সূচনা ও সূত্রপাত হয় জাস্কের নিরুক্ত থেকে। এরপর হচ্ছে অভিধান রচনার ধারায় পৃথিবীর সব দেশেই বিশেষ পরিপুষ্টি লাভ করেছে। ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে জন গার্ল্যান্ড প্রথম ডিকশনারিয়া শব্দটা ব্যবহার করেন। এটা একটা প্রশ্ন আছে কে কবে অভিধান বোঝাতে প্রথম ডিকশনারি শব্দটা ব্যবহার করেছেন। 1538 সাল ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে। এরপর তোমরা জানো যে অভিধানের যে বিভিন্ন স্তর থাকে, শব্দের গঠনগত স্তর, অন্বয়গত স্তর, বাগার্থগত স্তর, এবং এই যে দ্বিতীয় স্তর অর্থাৎ বাগার্থগত স্তর, এটা হচ্ছে অভিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক। অভিধান অনেক রকমের হয়, তার মধ্যে অতি পরিচিত হলো একভাষিক এবং দ্বিভাষিক অভিধান। একভাষিক অভিধান কি,
এক ভাষা শব্দকে যখন সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয়, অর্থাৎ বি টু বি অর্থাৎ বাংলা থেকে বাংলা, অথবা ই টু ই ইংরেজি থেকে ইংরেজি, অর্থাৎ আমরা প্রতি শব্দগুলো সেখানে পেয়ে থাকি। আর দ্বিভাষিক মানে বুঝতেই পারছ, যখন আমরা এক ভাষা থেকে আরেক ভাষায় ব্যাখ্যা করছি, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা, তখন এই যে প্রচলনে আবার এগুলোও অভিধানে থাকে যে প্রচলনের সময় তার কী অর্থ ছিল, কীভাবে অর্থের বদল ঘটলো, কীভাবে অর্থের সম্প্রসারণ হলো, সাদা সাম্প্রতিক রূপ কী, এইগুলো যখন ইতিহাস ভিত্তিক অভিধানও এরকম আছে। যেমন একটা উদাহরণ দিয়েছে দ্য শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। এছাড়াও আরেক ধরনের অভিধান আছে বিষয় অভিধান, যেখানে কোনো বিষয়ে নানা কিছু অভিধানের মতো করে সাজানো ব্যাখ্যা করে থাকে। যেমন ইতিহাস অভিধান, সেখানে ইতিহাসের যে শব্দগুলো তার উপরে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে। অর্থনীতির অভিধান, উদ্ভিদবিদ্যার অভিধান, আমরা এখন ম্যাথেরও অভিধান পাই, এইরকম বিভিন্ন অভিধান রয়েছে। ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখার যে আলোচনাগুলো আমরা করলাম, তা থেকে বোঝা যাচ্ছে এই শাখাগুলো তো বিচ্ছিন্ন নয়ই, বরং একটির সঙ্গে অপরটি সম্পর্কিত। অর্থাৎ এই যে অভিধান বিজ্ঞান, শৈলী বিজ্ঞান, নিভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, এটা কিন্তু একটার সঙ্গে আরেকটা সম্পর্ক ঠিকই রয়েছে। মনোভাষা বিজ্ঞান ও স্নায়ু ভাষা বিজ্ঞান যেমন ব্যক্তি মানুষের ভাষা প্রকাশের সঙ্গে যুক্ত, তেমনি সমাজ ভাষা বিজ্ঞান এবং নিভাষা বিজ্ঞান সমাজ এবং গোষ্ঠীর সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত। ভাষার সঙ্গে শব্দ স্টাইলের সম্পর্ক থেকে অভিধান বিজ্ঞান এবং শৈলীর সঙ্গে সম্পর্কিত। এইভাবে তোমাদের একটা দেখো ছক করে দেওয়া হয়েছে। এইভাবে তোমরা ভাষা বিজ্ঞান এবং তার বিভিন্ন শাখা সম্পর্কে জানতে পারলে। আমি প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তবে শুধু বুঝতে পারলেই তো হবে না, এটা তোমাদের কাছে এই শব্দ এবং এই ধারণা দুটোই কিন্তু নতুন, সেই জন্য তোমাদেরকে হয় ভিডিওটা বারবার শুনতে হবে, অথবা ভিডিওটার সাথে সাথে তোমাদের বইয়ের ভাষাগুলো বারবার পড়তে হবে। যদি তোমরা সেটা করো, তাহলে এটা সম্পর্কে একটা ধারণা তোমরা তৈরি করতে পারবে, এবং যে ছোট ছোট প্রশ্ন এখান থেকে বেশি আসে, সেগুলো তোমরা আশা করি তোমরা ঠিকই লিখতে পারবে, তোমাদের কোনো অসুবিধে হবে না।